আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে মঙ্গলবার শুরু হয়েছে 49তম আন্তঃঅফিস ভলিবল প্রতিযোগিতা। ত্রিপুরা আন্তঃঅফিস ক্রীড়া ও বিনোদন সংস্থার উদ্যোগে আয়োজিত এদিনের প্রতিযোগিতায় 3টি রিক্রিয়েশন ক্লাব যোগদান করেছে। এই দলগুলির মধ্য থেকে ভালো খেলোয়াড়দের বাছাই করে পরবর্তী সময় পাঠানো হবে জাতীয় স্তরে, এমনটাই জানিয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক রাজীব চ্যাটার্জি। রাজীব চ্যাটার্জি, আন্তঃঅফিস স্পোর্টস অ্যান্ড কালচারাল জেনারেল সেক্রেটারি। আজকে আমাদের এখানে 49তম ভলিবল টুর্নামেন্ট হচ্ছে। এখানে সব অফিসিয়ালরা খেলছে, তার মধ্যে যারা রানার চ্যাম্পিয়ন হবে তাদের মধ্যে যারা ভালো খেলবে তাদেরকে আমরা অল ইন্ডিয়া কম্পিটিশনে পাঠাবো আগামী দিনে। আর এইবার আমাদের যে টিমগুলো আছে তার মধ্যে মাত্র 3টে রিক্রিয়েশন ক্লাবই ভলিবলে নাম দিয়েছে, বাকিরা নাম দেয়নি। তো এই 3টা টিমের মধ্যে খেলা হবে। আর এমনিতে উৎসাহ উদ্দীপনা তো আছেই বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে। তারপরে আমরা যে খেলাগুলো করতে যাচ্ছি তা হলো কাবাডি, মিউজিক্যাল চেয়ার এবং টাগ অফ ওয়ার। লাস্টে আমরা চেস দিয়ে এইবারের অনুষ্ঠানগুলো শেষ করছি। তারপরে আমরা অক্টোবর মাসে আবার যেমন আমরা ক্রিকেট, ফুটবল আর মিউজিক আর ড্রামা কম্পিটিশনগুলো করছি।